মহাসমারোহে ধুমধামের সাথে পালিত হল কলকাতার ইস্কনের উল্টো রথযাত্রা। রথের রশিতে টান দিলেন অগণিত ভক্তগণ, আজ উল্টো রথ। যদিও গোটা রাজ্য জুড়ে ইস্কন ধর্মীয় কোনো শাখা মানেই একটু হলেও পরিবর্তন। আগামীকাল উল্টো রথযাত্রা উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে, কিন্তু কলকাতার ইস্কন মন্দিরে সোমবার পালিত হল উল্টো রথ উৎসব। সকাল থেকে গোটা ইস্কন মন্দিরকে এক অন্য রূপে সুসজ্জিত করা হয়। ইস্কনের ভিতরে অবস্থিত মন্দিরের পাশে বলরাম দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফুল ও ফল দিয়ে সুসজ্জিত করা হয়। যদিও রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হন। শুধু দেশীয় ভক্তবৃন্দ নয়, বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো। সকাল থেকেই বেশিরভাগ সময় মন্দিরের চারপাশে শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়, বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের উল্টো রথ উৎসব। এক প্রকার বলা যেতেই পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে ধুমধামের সাথে পালিত হল উল্টো রথযাত্রা। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গায় রথ দাঁড় করানো হয়। এরপর রাস্তার পাশে থাকা অসংখ্য ভক্তবৃন্দরা জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তাদের মনস্কামনা পূরণের জন্য আরাধনা করেন। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।